নবমী, শুভ নবমী প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই আজকের ব্লগটাও শুরু করছি। ঘরে বাইরেতে তোমাদের সবাইকে রইল স্বাগত। আর এখন বাজে হচ্ছে 11:25। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আমি না 8:30-এর দিকে উঠেছি একবার, উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছি, হয়ে কি মনে হলো যে ঘুমটা ঠিক কাটছে না কাটছে না করে একটু শুয়েছি, ব্যাস। এবার 10:00-এর দিকে এসে অ্যাপিদি বেল বাজিয়ে বলছে কি রে তোরা যাবি না, তো তখনই উঠেছে, তখনও অ্যাপিদি উঠেই এসেছিল। তো দেখো চুল টুল একদমই ভেজা, ওই জন্য আজকে স্নান করতে অনেকই লেট হয়ে গেছে। ওই জন্য তো ও আজকে পুজোটা দিয়েছে, আমি দেইও নি আজকে পুজো, স্নান করে আমি রেডিটা হচ্ছিলাম ততক্ষণে। তো আজকে না পড়েছি মেখলা, যে মেখলাটা আম্মা দিয়েছিল, আমি তো এভাবে দেখাতে পারবো না, আর আজকে ফার্স্ট টাইমই পড়েছি, জানি না ভুল থাকতেও পারে পড়ার মধ্যে। তো আমাকে মামুনি একটু কোনোরকম ভাবে দেখিয়ে দিয়েছিল, খুব ফ্রেশ ভাবে নয়, তো ওই জন্য আমার নিজেরও একটু বুঝতে অসুবিধাই হচ্ছিল যে কিভাবে পড়বো, বিশেষ করে আঁচল গোজাটা নিয়ে খুবই প্রবলেমে পড়ে গেছিলাম। যাই হোক কিমা আমি টিপটা কি আমি ব্যাকা পড়েছি মনে হচ্ছে, যাই হোক না কেন, তো চলো আগে বেরোই। আজকে ওই জন্য না উঠে থেকে তোমাদের সাথে কথাই বলতে পারিনি, একদম রেডি সেডি হয়ে তোমাদের কাছে এলাম। অবশ্যই পুরো মেখলাটা দেখাবো, কিন্তু তাতে লাগবে বরের সাহায্য, পড়তেও বরই সাহায্য করেছে একটু একটু। তো চলো সামনের ফ্ল্যাটে আন্টি কি সুন্দর করে আলপনা দিয়েছে, প্লাস আজকে আমাদের বিশ্বকর্মা পুজোতে যেরকম আমরা গাড়িকে পুজো করে থাকি, দশেরার দিন এই আন্টিরা পুজো করে, আলপনাটাও কি সুন্দর দিয়েছে। আমরা আজকে ওই পুজোটাতে এসেছি, দেখে বুঝতেই পারছ যেখানে আছি সেখানকার রিচুয়াল গুলো আমাদের একটু জানা হচ্ছে আর কি। তো এটা হচ্ছে নন বেঙ্গলিতে যে দশেরাটা হয়ে থাকে সেটা নবরাত্রির। তো এখানে হবে নাকি কি বললে আবিদি, আমার মনে নেই, কি হাবান, হাবান হবে, আচ্ছা যজ্ঞ হবে এখানে, যজ্ঞ কুণ্ডটা বিশাল বড় বানিয়েছে আর কি। আর ওই দেখো যেখান থেকে ধোয়া বেরোচ্ছে ওখানে একটা যজ্ঞ কুণ্ড রাখা আছে, তা আমি কোনোদিন দেখিনি তাই বলতে পারবো না যে কিভাবে কি হবে, যদি দেখতে পাই এখান থেকে তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে দেখো মূর্তি যা এনেছে সেটা আমাদের বাঙালিদের মতনই, তো চলো কালকে এনজয়টা আমাদের মতে করেছি, আজকের এনজয়টা এখানে। এই যে সাদা জামা পরা যে গেরিটাকে দেখতে পাচ্ছে একদম পিচ্ছি হয়ে ঠাকুরমশাইয়ের আড়ালে পড়ে গেছে, ওই দেখো ও প্রচুর কাজ করছে, আবিরগুলোকে প্রথমে প্যাকেটে ভরলো, ভরে নিয়ে ওই দেখো দেখছে, দেখো না এবার এই পাশ থেকে আসার চেষ্টা, পারলো না আবার ওই দিকে গেল। খুব সুন্দর ওখানে টপটা তুলে নিয়ে স্কার্টটা তুলে নিয়ে ওর এত সুন্দর করে হাঁটলো না, আমরা তো বসে থেকে ওকেই দেখে যাচ্ছি, আর এটার উপরে এবার আবির ছড়াচ্ছে, ওই দেখো ও সব শিখবে, ওকেও একটু দিতে দেওয়া হোক আর কি, এটাই ওর বক্তব্য, আবির নিয়ে খেলছিল এতক্ষণ ধরে। প্যান্ডেলে এসেছিলাম ঠাকুর দেখতে, এখানে নবরাত্রি তো এখানে লুচি তরকারি ভোগ দিচ্ছে, আমিও নিয়ে নিয়েছি, ম্যাডাম অলরেডি খাচ্ছে, খুব খিদে পেয়ে গেছে, এনা তো ছেড়ে দিন অন টাইমে খিদে পেয়ে থাকে। আপ জল মানুষ ফিরকিয়ে ওম একানি আপ আল আকমানি এন আসমানি এন সমর্পণে ওম ভূমিবত ওম আপ জল আকমানি এন আসমানি এন সমর্পণে ভূমিবত ভগবতে অগ্নয়ে নমঃ ফুল চন্দন লেকে ডালিয়ে ওম ইন্দমানু লেপনং সপুষ্প চন্দনং সমর্পণে ভূত ভুবস্ব ভগবতে শ্রী অগ্নয়ে নমঃ ওম অগ্নয়ে নমঃ অগ্নয়ে নমঃ।
পুরো পুজো দেখিও নি, বাড়িতে চলে এসেছি আমরা। সত্যি চোখ মেলে রাখতে পারছিলাম না, অ্যাপিদি ভাইয়া ওখানে রয়েছে, হাওয়ানের পুজো যজ্ঞ ওগুলো হচ্ছে ওখানে, তো ওগুলো দিয়ে তারপর অ্যাপিদি ভাইয়া চলে আসবে। কিন্তু সত্যি বলছি, আজকে না শরীরটা একেবারেই আর দিচ্ছে না, আমি বোঝাতে পারছি কদ্দূর, আমি সত্যিই জানি না, কিন্তু আজকে আর দিচ্ছে না। কারণ আমরা না রোজ রাতে 3টে বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, আর আগের দিন তো ঘুমই হয়নি, 3টে ঘুমিয়ে আমি 8টায় উঠে গেছিলাম, তো সেই জায়গায় না আর শরীরটা দিচ্ছে না। আর আজকে তো বলেইছিলাম যে আবার উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছি, আর অ্যাপিদি বেল বাজানো তো আবার উঠেও গেছি, তো আর না পাচ্ছি না, তো এখন শুতে হবে। কটা বাজে বলো তো, দাঁড়াও বলছি, এখন বাজে হচ্ছে 2:21, তো এখন আর জেগে থাকা সম্ভব না, তোমাদের সাথে আবারও বিকেলে কথা হবে। পুজোর মধ্যে একদিনও ফুচকা খাওয়া হয়নি, তো এটা খুবই অন্যায় কথা, বাঙালি হয়ে ফুচকার মধ্যে মানে একদিনও পুজোর মধ্যে ফুচকা খাইনি, তো ওই জন্য যাচ্ছি নিচে, নিচে জাস্ট ওই দাদার কাছ থেকে খেয়েই চলে আসবো আবার, তো চলো যাওয়া যাক। বলেছিলাম যে আজকে রাতে ভাত করব, কিন্তু তার পোষালো না আর কি, সে এখন ওই জন্য টিক্কা খাওয়াবে এসছে পরোটা কিনতে, চিলি চিকেন তো বাড়িতে রয়েইছে, তো ইচ্ছে ছিল এখানে বসে খাওয়ার, কিন্তু আজকে খাবো না আমরা, আমি বললাম যে না আজকে খাবো না, তো চলো ঘরে গিয়ে কথা হবে, এখানে আদৌ কিছু শোনা যাবে বলে আমার মনে হচ্ছে। দিয়েছি এই যে বলছিলাম যে কেরালা পরোটা কিনে এনেছে টিকা থেকে, আসলে আমাদের ওখানে যে পেটাই পরোটা সেটাই এখানে কেরালা পরোটা আর চিলি চিকেন যা ছিল মোটামুটি দুজন নিয়ে নিয়েছি। আর কালকে মাছ করব ফুলকপি আলু দিয়ে, তো ওটা ওই জন্য কেটে রাখলাম, আর কালকে সকালে যদি কাটতে হয় না তাহলে আরোই এনার্জি পাবো না করে যাওয়ার, তো ওই জন্যে সত্যি বলতে আজকে শরীরে আর এনার্জি একটুও বেঁচে নেই কয়েকদিন ধরে, মানে আজকে নেই 3 দিন ধরে, যেহেতু ঘুমটুম ঠিক করে হচ্ছে না আর ভাত তো খাওয়া হচ্ছেই না, তাই জন্য কালকে ভাত খাবই, তাই জন্য রান্না ঠান্না করে রেখে যাচ্ছি আর কি, চোখ দেখে বুঝতেই পারছো যে আর একটু এনার্জি বাকি নেই, তো কালকে আবারও যাওয়ার আছে। পুজোটা সত্যি এই দেখতে দেখতে শেষ হয়ে গেল, মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, মানে মা আস্তে আস্তে এটাই ভালো লাগে, মা চলে যাবে এটা কখনোই ভালো লাগে না, যাই হোক না কেন তারপরেও আমাদের হাসি মুখেই মাকে বিদায় দিতে হবে, এটা ভেবে যে পরের বছর আবারও মা আসবে, শুনতে পেয়েছো কিনা যাই না, ঘর থেকে বলছে আসছে বছর আবার হবে, যাই হোক না কেন, তো চলো এর পরের বছর কোথায় থাকবো সেটাও আমরা এখনো জানি না, না জানাটাই স্বাভাবিক বিষয়, মানুষ এখন যা যাবার তো কাজের সূত্রেই যা যাবার, তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, তোমরা আমার হাতটা না ধরলে আমি এগিয়ে যেতে পারবো না, তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন করলো, লাইক শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছো রোজ আমাকে কমেন্ট করে জানাচ্ছ তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এইভাবেই পাশে থাকো, আর কালকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, এই কামনাই করবো, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।